আজকে যে অনুষ্ঠানটা করব সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে। সম্পর্কটা আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় জিনিস। বেঁচে থাকতে গেলে দেখুন, আমরা কেউ, আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা একা থাকতে পারি না। আমরা সবসময়, আমাদের জীবনে দরকার আছে বিভিন্ন প্রকারের সম্পর্ক। আজকের অনুষ্ঠান এই সম্পর্ক নিয়ে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দেখুন, আমরা মানুষ সমাজবদ্ধ জীব এবং আমরা কেউ কিন্তু একা ভালো থাকতে পারি না বা একা বেঁচে থাকতে পারি না। আমাদের জীবনে দরকার নানান রকম সম্পর্কের। আমাদের জীবনে দরকার পিতামাতার, আমাদের জীবনে দরকার সন্তান, আমাদের জীবনে দরকার বন্ধু বান্ধব, আমাদের জীবনে দরকার বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কটা আমাদের জীবনে খুবই দরকার। শুধু একা বেঁচে থাকা যায় না বা শুধু একা ভালো থাকা যায় না। এই কার জীবনে কেমন সম্পর্ক আসবে এটাও কিন্তু পুরোপুরি নির্ভর করে হরোস্কোপের ওপরে এবং আপনি জীবনে কোন সম্পর্কে স্যাটিসফাইড হবেন আর কোন সম্পর্কে স্যাটিসফাইড হবেন না এটাও ডিপেন্ড করে হরোস্কোপের ওপরে। হয়তো দেখা গেল আপনি মা বাবাকে নিয়ে সন্তুষ্ট কিন্তু স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন। হয়তো দেখা গেল আপনার অনেক ভালো বন্ধু আছে কিন্তু আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্কটা হয়তো ভালো নয়। বা দেখা গেল আপনি সংসার জীবনে খুব হ্যাপি কিন্তু আপনার জীবনে সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই। তো সমস্তটাই জীবনে দরকার। জীবনে ভালো বাবা মা দরকার, জীবনে ভালো স্বামী বা স্ত্রী দরকার, জীবনে ভালো বন্ধু বান্ধব দরকার, জীবনে ভাই বোন দরকার। আমরা মানুষরা কিন্তু বেঁচে থাকি বিভিন্ন ধরনের সম্পর্কের ওপর বেস করেই। একা কেউ ভালো থাকতে পারে না, একা কিন্তু ভালো থাকা যায় না। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে এবং এই বিভিন্ন সম্পর্কগুলির কারক গ্রহ কে এবং কি করলে আমরা সম্পর্কে ভালো থাকতে পারি, এইটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সম্পর্ক অনেক সময় এমন হয় যা মানুষের মনকে আঘাত দিয়ে যায়। আপনার সঙ্গে বিভিন্ন লোকের সম্পর্ক কেমন হবে তা কিন্তু নির্ভর করে আপনার হরোস্কোপের ওপরে। আপনার মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, আপনার ভাই বোনের সঙ্গে কেমন হবে, বন্ধুদের সঙ্গে কেমন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কেমন হবে, প্রতিবেশীর সঙ্গে কেমন হবে, আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কেমন হবে, সমস্তটাই কিন্তু নির্ভর করে হরোস্কোপের ওপরে। দেখুন, আমরা বাঁচার জন্য অর্থ রোজগার আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে জীবনে অর্থ চাই কিন্তু অর্থ একা ভোগ করা যায় না। আপনার পাশে যদি মানুষ না থাকে আপনি সেই অর্থ কাকে নিয়ে ভোগ করবেন? অর্থ ভোগ করার জন্য, ভালো থাকার জন্য, জীবনকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের কিন্তু জীবনে প্রয়োজন হয় সম্পর্কের। কিন্তু সবাই জীবনে ভালো সম্পর্ক পায় তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায়, আজকালকার দিনে খুবই দেখি, খুবই কমন হয়ে গেছে, যেটা সেটা হচ্ছে বাবা মার সঙ্গে অনেক সময় ছেলে মেয়ের সম্পর্ক ঠিক নেই। এটা ভীষণ কমন প্রবলেম এখনকার দিনে। বাবা মার সঙ্গে ছেলে মেয়ের দূরত্ব বেড়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বাবা মাকে মানতে চাইছে না, সেই শ্রদ্ধার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা, মান্যতার জায়গাটা থাকছে না। প্রায়শই দেখা যাচ্ছে বিবাহ ভেঙে যাচ্ছে, হয়তো প্রেম করে বা অ্যাফেয়ার করে নিজেদের পছন্দেই বিয়ে হলো কিন্তু সেই বিবাহিত জীবন বেশি দিন টিকলো না, সেই বিবাহিত জীবন ডিভোর্সের দিকে চলে গেল, তিক্ততার দিকে চলে গেল। বিভিন্ন জায়গায় আমরা আজকাল কিন্তু অবিরত যেটা দেখছি সেটা হচ্ছে, আমাদের কাছে হয়তো অর্থের সুখ অনেকটা অ্যাভেলেবেল হয়েছে আগের থেকে কিন্তু সম্পর্কগুলো কোথাও বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, বিবাহিত লাইফের সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের জায়গায় কিন্তু আসছে স্বার্থপরতা, আসছে একাকিত্ব, আসছে নিজেকে নিয়ে একা থাকার প্রবণতা এবং এগুলোর জন্য কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পর্ক ছাড়া ভালো থাকা যায় না। আপনার যদি অনেক অর্থ থাকে, অনেক টাকা পয়সা থাকে, অনেক সম্পদ থাকে, সেখানেও কিন্তু আপনার সঙ্গে পাঁচজনকে লাগবে, যারা আপনার আনন্দে আনন্দিত হবে, যারা আপনার দুঃখে দুঃখিত হবে, আপনার সঙ্গের সাথী হবে। আমাদের জীবনটাই এরম, আমরা মানুষরা বাঁচতে গেলে আমাদের কিন্তু একে অপরের সঙ্গে সুসম্পর্কের বিশেষ প্রয়োজনীয়তা আছে। আজকালকার দিনে প্রায়শই দেখছি ভেঙে যাচ্ছে দাম্পত্য, ভেঙে যাচ্ছে বিবাহিত জীবন, ভেঙে যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক। সেখানে কিন্তু শুধু যে স্বামী স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তা নয়, আরও অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বামী বা স্ত্রী দুই পরিবারেরই, যারা বাবা মা, স্বামীর বাবা মা, স্ত্রীর বাবা মা, এরাও কিন্তু যথেষ্ট মানসিকভাবে ব্যথিত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দেখা যাচ্ছে সন্তান আছে, সন্তান তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাবা মার বিচ্ছেদে বাবা মার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় কত সন্তানের জীবন যে মানে একেবারে হতাশা, তাদের জীবনে যে কী পরিমাণ তারা বিভিন্ন রকমভাবে ডিপ্রেশনে চলে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হামেশাই দেখছি। চেম্বার করতে গিয়ে হামেশাই দেখছি যে বাবা মার খারাপ সম্পর্কের জোরে একটা সন্তান কিন্তু পুরোপুরি হতাশায় চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কগুলো ঠিক থাকার জন্যও কিন্তু কিছু কারক গ্রহ আছে। যেমন আমি প্রথম আপনাদের যেটা বলবো, আপনি যদি আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার হরোস্কোপের রবি খারাপ আছে। এবং রবি যদি খারাপ থাকে, রবি যদি হরোস্কোপের দুস্থানে থাকে, ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে, বা ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতির সঙ্গে কানেকশন করে, রবি যদি হরোস্কোপে গ্রহণযোগ বা বীজযোগ করে, বহু সময় দেখা যায় সেই সন্তান, সেই জাতক জাতিকা অকালে বাবাকে হারায়। আবার অনেক সময় দেখা গেল বাবার সঙ্গে এমনই দূরত্ব তৈরি হলো সে বাবাকে কাছে পেল না। বাবার সঙ্গে সম্পর্কের মেন কারক গ্রহ হচ্ছে রবি। রবি যদি হরোস্কোপের ঠিক পজিশনে না থাকে তাহলে কিন্তু জীবনে বাবাকে হারানো, বাবার সঙ্গে বিচ্ছেদ হওয়া, বাবার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, এই জায়গাগুলো তৈরি হয়। মায়ের সঙ্গে, মা হচ্ছেন আমাদের জীবনের মেন স্তম্ভ, মায়ের সঙ্গে সম্পর্কের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। হরোস্কোপে চতুর্থ ভাব যদি পীড়িত থাকে, হরোস্কোপে চন্দ্র যদি দুস্থানস্থ থাকে, চন্দ্র যদি পীড়িত থাকে, চন্দ্র যদি নিচস্থ থাকে, চন্দ্র যদি হরোস্কোপে খারাপ অবস্থানে থাকে, মায়ের সঙ্গে জাতক জাতিকার বা সন্তানের সম্পর্ক খারাপ হবে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া, মাকে হারানো, কোনো কারণে মায়ের থেকে ডিট্যাচড হয়ে যাওয়া, মার সঙ্গে সন্তানের ডিট্যাচমেন্ট, এই জাতীয় জায়গাগুলো কিন্তু চন্দ্র খারাপ হলে আমরা দেখতে পাই। হরোস্কোপে মঙ্গল যদি খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু আপনার মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। যে কোনো, দেখুন, মানুষের জীবনে কিন্তু এই সম্পর্কগুলোও লাগে, যে মামার বাড়িরা, মামার বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজন, এই সম্পর্কগুলোও লাগে। যদি আপনার হরোস্কোপে মঙ্গল খারাপ থাকে মামার বাড়ির সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। ভাই বোনের মধ্যে সম্পর্কের খারাপ হওয়া, সম্পর্কের অবনতি হওয়ারও কিন্তু কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হরোস্কোপে মঙ্গল যদি ঠিক না থাকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। এবং যেমন আমি আপনাদের ক্ষেত্রে বললাম যে পিতাকে হারানো, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যেমন রবির গ্রহণযোগ, রবির বীজযোগ দায়ী, ঠিক তেমনি মাতাকে হারানো, মাতার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া, মায়ের সঙ্গে সন্তানের অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া, এটার জন্য কিন্তু যেমন চন্দ্রগ্রহ দায়ী, চন্দ্রগ্রহ দুস্থানস্থ হওয়া বা চন্দ্রের গ্রহণযোগ বীজযোগ থাকা, এটা কিন্তু মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটাকে নষ্ট করে। মামার বাড়ির ক্ষেত্রে যেমন ভালো সুসম্পর্কের কারক গ্রহ মঙ্গল, ঠিক পাশাপাশি বাবার বাড়ির লোকেরা অর্থাৎ জ্যাঠা, কাকা, পিসি, এই ধরনের লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা, ঠিকঠাক সম্পর্ক থাকা, এর কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু আপনার যে পিতার বাড়ির লোকজন তাদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো থাকবে না। আপনার হরোস্কোপে শনি যদি খারাপ অবস্থানে থাকে তাহলে আপনার অধস্তন কর্মচারীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম হবে। সেটা আপনার বাড়িতেই কোনো কর্মচারী থাকুক, কর্মক্ষেত্রেই কোনো কর্মচারী থাকুক, আপনি যদি কোনো ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনার কোনো কর্মচারী থাকুক, আপনার অধস্তন বা আপনার কর্মচারীদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার মেন কারক গ্রহ কিন্তু শনি। শনি যদি খারাপ থাকে তাহলে এই জাতীয় লোকেদের সঙ্গে, অধস্তনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো জায়গায় থাকবে না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকার কারক গ্রহ হচ্ছে শুক্র এবং মঙ্গল। শুক্র মঙ্গল যদি আপনার হরোস্কোপে ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আবার যখন ইনলসদের প্রশ্ন আসছে, অর্থাৎ শ্বশুর বাড়ির লোক, মেয়েদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, শ্বশুর বাড়ির লোকের সঙ্গে বিবাহ সূত্রে যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে সঠিক সম্পর্ক থাকা, তাদের সঙ্গে ভালো রিলেশন থাকবে কি থাকবে না, এটা কিন্তু ডিপেন্ড করে হরোস্কোপের দ্বিতীয় ভাবের ওপরে। দ্বিতীয় ভাব দেখে আমরা বুঝতে পারি
যে যে কোনো জাতক জাতিকা ছেলে হোক মেয়ে হোক তার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। দেখুন, স্বামী আর শ্বশুরবাড়ি কিন্তু এক শব্দ নয়। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো বা খারাপ থাকার জায়গা হচ্ছে সপ্তম স্থান, কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো বা খারাপ থাকার জায়গা কিন্তু দ্বিতীয় স্থান। এই বিভিন্ন জায়গাগুলো থেকে আমরা কিন্তু আমাদের জীবনে কোন সম্পর্ক কেমন হবে, কী ধরনের সম্পর্ক আমরা জীবনে পাবো, আমরা কিন্তু আমাদের হরোস্কোপ থেকে বিচার করতে পারি এবং হরোস্কোপ দেখে বলে দেওয়া যায় কোন সম্পর্কে আপনি সুখী হবেন এবং কোন সম্পর্কে আপনি সুখী হবেন না। দেখুন, সম্পর্কগুলো যদি ভালো না থাকে, মন ভালো থাকে না, এবং মন যদি ভালো না থাকে সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে মানসিক অবসাদ, ডিপ্রেশন এই জায়গাগুলো নিয়ে আসে। সুতরাং আমাদের সবসময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বেঁচে থাকার জন্য, একা বেঁচে থাকা যায় না, বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের সম্পর্কের প্রয়োজন আছে। আজকে আমি আপনাদের সামনে একটা উপাচার বলবো যেটা পালন করলে আপনার সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে আপনার ভালো সম্পর্ক হওয়া সম্ভব। এই উপাচারটি করতে গেলে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে বাসি মুখে উপাচারটি করতে হবে, অর্থাৎ দাঁত মাজা যাবে না, দাঁত ব্রাশ করা যাবে না। দেখুন, আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কিভাবে। একটা তামার পাত্রে জল নিলেন, তামার পাত্রে জলটা নিয়ে ওই ওটা বাঁ হাতে রাখলেন, ডান হাতটাকে এইভাবে রাখতে হবে এবং তামার পাত্র থেকে জল নিয়ে ডান হাতে দিতে হবে, তলায় চলে যাবে বাঁ হাতটা এবং আপনাকে একটি মন্ত্র বলে জল পান করতে হবে। ঠিক এই ভঙ্গিমা থাকবে, তামার পাত্রে জল নিলেন, তামার পাত্র থেকে জল নিয়ে ডান হাতে ঢাললেন, ডান হাতে ঢালার পর তামার পাত্রটি নাবিয়ে রেখে বাঁ হাতটা ডান হাতের তলায় দিয়ে দিলেন এবং তারপরে আপনাকে যে মন্ত্রটি করতে হবে সেটা হচ্ছে ওম ক্লিং রিং শ্রিং শ্রী অমুক মম হৃদয়ং বৎসং কুরু কুরু সোয়াহা। ভালো করে আপনারা লিখে নিন, ওম ক্লিং রিং শ্রিং শ্রী অমুক মম হৃদয়ং বৎসং কুরু কুরু সোয়াহা। ক্রিয়াটি সাতবার করতে হয়। সাতবার করতে হয় বলতে, প্রথমে আপনি তামার পাত্র থেকে একবার জল নিলেন, নিয়ে হাতে দিলেন, বাঁ হাতটা দিলেন ডান হাতের তলায়। এবার এই মন্ত্রটি বলে ওম ক্লিং রিং শ্রিং, যার নামে আপনি করতে চাইছেন, সে আপনার যে কোনো সম্পর্কের ব্যক্তি হতে পারে, যার সম্পর্কে যার মন পেতে চাইছেন বা যার সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছেন সেই ব্যক্তির নাম করে বলতে হবে ওম ক্লিং হ্রিং শ্রিং শ্রী অমুক, অমুকের জায়গায় সেই ব্যক্তির নাম। তারপরে হচ্ছে মম হৃদয়ং বৎসং কুরু কুরু সোয়াহা বলে জলটা এরমভাবে খেয়ে নিতে হবে। বোঝাতে পারছি কি? আপনাকে প্রথমে তামার পাত্র থেকে জল নিয়ে ডান হাতে ঢালতে হবে, বাঁ হাত যাবে ডান হাতের তলায় এবং আপনাকে যার নামে আপনি কাজ করতে চাইছেন, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি, হতে পারে আপনার অন্য কেউ, যার নামে আপনি এই কাজ, হতে পারে আপনার কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন বস, যার নামে আপনার কর্মক্ষেত্রের জন্য এই ক্রিয়া প্রযোজ্য, যার নামে আপনি এই কাজটা করতে চাইছেন তার নাম করে এইভাবে এই হাতে ডান হাতে তামার পাত্র থেকে জল নিলেন, বাঁ হাত রাখলেন তলায়, একবার মন্ত্রটা জপ করলেন ওম ক্লিং হ্রিং শ্রিং শ্রী অমুক মম হৃদয়ং বৎসং কুরু কুরু সোয়াহা বলে জলটা এইভাবে খেয়ে নিলেন। এইভাবে জলটা আপনাকে খেয়ে নিতে হবে। এই কাজটা আপনাকে সাতবার করতে হবে। এই কাজটা প্রত্যেক সকালে আপনাকে সাতবার করতে হবে। আপনি যদি নিয়মিতভাবে এই কাজটা করতে থাকেন তাহলে যে ব্যক্তির সঙ্গে আপনার সমস্যা হচ্ছে, আপনার গৃহের হোক, প্রতিবেশীর হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, কর্মক্ষেত্রে হোক, যেখানে যে ব্যক্তির সঙ্গে আপনার সমস্যা হচ্ছে সেই ব্যক্তি আপনার পরে আসবে এবং তার সঙ্গে আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়ে যাবে এবং দুজনের মধ্যে ভালো এবং মধুর সম্পর্ক তৈরি হবে। আপনারা এটা করে দেখুন, এটা একটা অতি প্রচলিত উপাচার এবং এটাতে কিন্তু ভীষণ ভালো কাজ হয়। প্রতিদিন সকালবেলা এটা করতে হয়। এই উপাচারটা যদি আপনি রেগুলার করতে থাকেন আপনি কিন্তু দেখবেন যার সাথে, সে যে ব্যক্তিই হোক, তার সাথে আপনার সম্পর্কটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে এবং সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে, আপনাদের মধ্যে একটা সুন্দর এবং মধুর সম্পর্ক তৈরি হবে।
আমার এই অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আরেকটা কথা জানিয়ে রাখি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগা বা কোনো অর্থ কাটার কোনো ব্যাপার নেই। আপনারা নিশ্চিন্তে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। নমস্কার।